Levity Live. যারা দেশের সর্বনাশ করছে, সম্পদের পর সম্পদ বিক্রি করছে, প্রতিটি প্রতিশ্রুতির খেলাপ করছে, অল্প কিছু লোকের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত সম্পদ তুলে দিচ্ছে, বিদেশিদের ডুবার ব্যবস্থা করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ব্যাংক বিমা থেকে কারা আন্দোলনের ময়দানে, ছাত্র থেকে আরম্ভ করে তাদেরকে ত্রিপুরা চালাতে দিলে পুরো ত্রিপুরা কি করে ভালো করবে? ভুল করবেন না মানুষ, এটা সবাই বুঝতে পারে। একটা অংশ মনে করেছেন ঠিক আছে চলো পাল্টাই বলছে, দেয় না একবার পাল্টাই না, অনেকদিন হয়ে গেল বলছে, যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী এসে বলেছেন, ভালো হলে পরে তো আমাদেরই ভালো হবে, দেখি না আমরা, না হলে পরে আবার পাঁচ বছর পর দেখা যাবে। এরা এই তিন বছরে যে জায়গায় নিয়ে গেছে, তো শোষণ যাত্রার একটা ব্যবস্থা করে ফেলেছে ত্রিপুরা। এরা এডিসি ভালো করবে, এডিসি থেকে পিডিপিকে মারার চেষ্টা করছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে বলছি, অভিজ্ঞতা হচ্ছে শুধু এডিসিতে না, সরকারেও বামফ্রন্টের বিকল্প নেই। কারণ কংগ্রেস দেখেছে, বামফ্রন্ট দেখেছে, কংগ্রেস টিজেসের সরকার দেখেছে, আবার বামফ্রন্ট দেখেছে, বিজেপি এবং আইপিএফটি সরকার দেখেছে, এডিসি দেখেছে, নানা জেলায় বামফ্রন্ট দেখেছে, বিকল্প নাই। এরা যদি এডিসিতে যায়, আমি বলছি এটা সরকার, এডিসি যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা বঞ্চিত করছে, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বামপন্থীদের নেতৃত্বে যদি এডিসি না চলবার সুযোগ পায়, এই লড়াই হবে না। এই লড়াই কেন্দ্রের বিরুদ্ধে, এই লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে, এই কারণে বামফ্রন্টকে এডিসিতে পাঠাতে হবে, মানুষ বুঝতে শুরু করেছে। আর যা কিছু সীমাবদ্ধ ক্ষমতা আছে এটাকে কাজে লাগিয়ে এডিসি এলাকার মানুষের খাদ্য বস্ত্র অনাহার অত্যাহার এর থেকে মুক্তি, সন্তান বৃদ্ধি থেকে মুক্তি যতটা পারা যায় বাঁচিয়ে রাখবার জন্য যে কাজ এডিসিতে বামফ্রন্ট ছাড়া কে করবে। এক বছর যে তারা প্রশাসক বসিয়ে রেখেছে, এক ইঞ্চি কাজ করেছে, একটা কাজ করেছে কিছু করে, কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনি বলছিলেন বামফ্রন্ট কি বলছে আমি কথাই বলছি, কাজে এর এর পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে মেজাজটা অন্যরকম।